সন্ধ্যা প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানিয়ে শুরু করছি এসএটিভি প্রতিদিনের সান্ধ্যকালীন আয়োজন বেলাশেষে। আপনাদের সাথে আছি বরাবরের মতো আমি অর্চি রহমান এবং থাকব পুরোটা সময় জুড়ে। আর প্রতিদিনের মতো আজকেও আমাদের সাথে স্টুডিওতে আছেন নতুন একজন অতিথি। প্রিয় দর্শক, আজ আমাদের সাথে স্টুডিওতে আছেন অভিনেতা চাষি আলম, কথা বলবো তার সাথে। কেমন আছেন ভাইয়া? ভালো, আলহামদুলিল্লাহ। অনেক অনেক শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানাচ্ছি আমাদের বেলাশেষের আজকের আয়োজনে। ধন্যবাদ। আপনি কেমন আছেন? আমি ভালো আছি এবং আপনাকে সামনে পেয়ে ভালো লাগছে, কারণ আপনার কাজের অভিজ্ঞতাগুলো জানতে পারবো। আর আমি জানি যে আপনি সব প্রশ্নের কেমনভাবে উত্তর দিবেন, এটা একটু আমার জানার ইচ্ছে আছে। সেটা গল্প হবে, আড্ডা হবে, না একটু অন্য রকমের কিছু হবে? কেমনভাবে হবে জানি না, মানে প্রশ্ন যদি ওরকম হয় তাহলে যেরকম প্রশ্ন সেরকম উত্তর না, অসুবিধা নেই। আমরা আজকে আড্ডা দিব, আপনার কাজের পরিধি, কাজ কী কী কাজ করছেন সেসব নিয়েই থাকবে, সেই অভিজ্ঞতাগুলোই শুনবো। এই বছরে বেশ একটা হিট কাজ ছিল, যেটা হচ্ছে ব্যাচেলর ট্রিপ, তারপরে ব্যাচেলর ঈদ এবং আরেকটা আসতে যাচ্ছে। ব্যাচেলর ট্রিপ ঈদ, এটা হলো সিঙ্গেল। আচ্ছা, বছরে ছিল হলো গিয়ে ব্যাচেলর পয়েন্ট, যেটা সিরিয়াল। হ্যাঁ, সিরিয়াল ছিল যেটা, ওইটা ওইটার কারণে মাঝখানে আমাদের একটু মানে টেকনিক্যাল কিছু প্রবলেম ছিল, যার কারণে আমাদের ওইটা অন এয়ার হয় নাই। তো আমাদের দর্শকগুলোর বেশি চাহিদা ছিল, মানে এটা আমরা ভাবি নাই যে এরকম হবে, ম্যাসিভ আকারের ছিল এটা। তো যখন দেখলাম যে দর্শকের চাহিদাটা একটু বেশি, তখন আমরা ফুল টিম প্লাস আমাদের ডিরেক্টর, তারপরে একটা প্রোডিউসার, উনি বললো যে তাহলে আমরা একটা কাজ করি, আমরা রোজার ঈদের জন্য একটা কিছু করি। তো আমাদেরকে ডিরেক্টর বললাম, হ্যাঁ আমরা তো রাজি, চলো একসাথে। আর ব্যাচেলর পয়েন্ট বলেন আর ঈদ বলেন, এটা আসলে আমাদের আর্টিস্ট যারা আছে আমরা সবাই, এটা আমাদের সম্পদ, এখানে আমরা খুব মজা করে কাজ করি। তো এরপরেই তো আমরা ঈদের জন্য এটা করলাম ব্যাচেলর ট্রিপ। তো দেখলাম ব্যাচেলর ট্রিপ বেশ সারা ফেলে দিল। এরপরে কোরবানির চলে আসছে, তো কোরবানি দিয়ে কী করবো, আমরা তো তখনও পয়েন্টের কাজ করতে পারতেছি না, তো ঈদের কাজও করে ফেললাম। এখন আমরা মানে বলতে পারবো কনফিডেন্টলি যে আমরা ব্যাচেলর পয়েন্টের সিজন টু, হ্যাঁ, যেটা 53 থেকে আবার শুরু হবে, আমাদের শুট করা শেষ, এখন এডিটিং হচ্ছে, কালার হবে, দেন অন এয়ারে যাব নেক্সট মান্থ। এই যে মাত্রই আপনি যেটা বলছিলেন যে এই কাজটা এতটা জনপ্রিয়তা পেয়েছে বা ডিমান্ডটা এরকম ছিল, কেন মনে হয়েছে যে এই কাজটা আসলে এতটা জনপ্রিয়তা পেতে পারে? না, আমাদের কাছে আগে কখনো এরকম ধারণা ছিল না, আমরা ওই ধারণা নিয়েই নামি নাই। আমরা জাস্ট একটু কাজ করার জন্য ফান কিছু একটা থাকবে, মানে বাংলাদেশে তো আসলে কমেডি বলেন, ফানি নাটক বলেন, এগুলো খুব কম। হ্যাঁ, আর ঈদের সময়টাতেই শুধু দেখা যায় যে একটু কমেডি কাজগুলো হচ্ছে। সিরিয়ালে এত বড় একটা সিরিয়াল চালানোটা খুব টাফ, ডিরেক্টরের জন্য এটা খুব কঠিন, যে স্ক্রিপ্ট করতেছে তার জন্য আরো বেশি কঠিন, কারণ মানুষকে হাসানোটা খুব টাফ, কঠিন অবশ্যই, মানে খোঁচা দিয়ে হাসানোটা মানুষ নিতে চায় না এখন, আর আগেকার ওই দিন নাই। তো তারপরে দেখলাম যে না, সবাই আমরা যদি ইনভলভ না হই এটাতে তাহলে আমাদের প্রোডাকশনটা ওরকম হবে না, হবে না। তো আমাদের মানে প্রোডাকশন বয় বলেন, আমাদের ক্যামেরা ক্রু বলেন, আর ডিওপি বলেন, ডিরেক্টর এডি যারা আছে সবাই এটার সাথে ইনভলভ, একদম সবাই। আচ্ছা, আমি কাউকে বলবো না যে না প্রোডাকশন বয় নাই, প্রোডাকশন বয় পর্যন্ত এটাতে ইনভলভ। ও মাঝে মাঝে আমাদেরকে মানে কিছু ডায়লগের কথা বলে যে ভাইয়া এরকম হলে মনে ভালো হয়, ঠিক আছে চলো না। আর আমাদের সবচেয়ে বড় কথা কি, সবার ইনপুট আছে এই কাজগুলোতে। হ্যাঁ, আর সবচেয়ে বড় কথা ডিরেক্টর মানে সবারটা একটু একটু হলেও নেয়, আচ্ছা, কাউকে ফেলে দেয় না, এটা একটা বড় ব্যাপার। কারণ ডিরেক্টর হলে যে অনেক কিছুই জানতে হবে, স্ক্রিপ্টটা হলে যে অনেক কিছু পারফেক্ট হবে সেটা কিন্তু না, সবার কাছ থেকে নিচ্ছে, ওই ডায়লগগুলো বলেন, কিছু ওয়ার্ড আছে, পাঁচ লাইন যেগুলো আছে এগুলো সবার কাছ থেকে নিচ্ছে, নিয়েই যার কারণে আমরা ব্যাচেলর পয়েন্টটাকে এত সুন্দরভাবে করার চেষ্টা করতেছি। এখনো ওরকম ম্যাসিভ করতে পারছি কিনা আমরা জানি না, এটা দর্শক বলবে। জি, আর যদি জানতে চাই যে কেন এই কাজটা এত রেসপন্স পেয়েছে বা দর্শকের কাছে এরকম রেসপন্সটা দর্শকরা নিয়েছে, এইভাবে গ্রহণ করেছে, সেটার কারণ কি মনে হয়? কারণ এত এত কাজের মধ্যে এই কাজটার রেসপন্সটা, হয়তো দর্শক যারা দেখছে মানে ব্যাচেলর লাইফে যা হয় তার নিজস্ব মানে প্রতিদিনই যেরকম হয় ওটার সাথে হয়তো মিলে গেছে, যার কারণে মানুষ নিচ্ছে, মানে না মিললে তার মানুষ না, মানুষ হয়তো যারা এখন ধরেন জবে আছে উনি হয়তো কোনো এক সময় ব্যাচেলার লাইফ লিড করছে, ওনার ওই ক্যারেক্টারগুলো, ওই যে সিচুয়েশনগুলো থাকে ওইটা হয়ে গেছে, যার কারণে উনি নিতে পারতেছে। এটার সাথে ছোট বাচ্চা বলেন আর সিনিয়র, বাচ্চার বাবা, বাচ্চার নানা দাদারাও পর্যন্ত দেখতেছে, এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। আচ্ছা, আপনার জীবনের সাথে কতটুকু মিলেছে? আমার জীবনের সাথে মিলেছে বলতে, আমি তো এখন আমি এমনিতে বেসিক্যালি কিন্তু ব্যাচেলার এখনো, আচ্ছা, আমি ইয়ে করি নাই, হয়তো ওই কারণেই ডিরেক্টর আমাকে নিছে। আর
হয় বন্ধুদের সাথে যেরকম হইছে এটা আমার সাথে আছে কিছু এরকম তাহলে একটু ক্যারেক্টারটা সম্পর্কে জানতে চাচ্ছি কেমন ক্যারেক্টারে আপনাকে দেখা যাবে এই ব্যাচেলর ক্যারেক্টার তো মানে একই আগে যা দেখছে এখনই হাবু ভাই খুব পপুলার একজন সে খুব অলস একটা ব্যক্তি থাকে প্রথম দিকে তো সে তার স্বপ্ন সে বিদেশ যাবে আচ্ছা একে সেকে টাকা দিচ্ছে ধরেন টাকা কোনো ম্যান পাওয়ারের যে বিজনেস করে তাকে দিচ্ছে এরপরে কাউকে যদি একটু ভালো কাউকে পায় তাকে আবার বলতেছে যে দেখো আমাকে নিয়ে যাও আমার ব্যবস্থা করো ওইখানে যদিও বরিশালের ভাষায় বলে এখন বরিশালের ভাষায় কথা বললে তার হবে না তো এইভাবেই চলতেছে আমাদের এটা কাজটা আর বাকি ক্যারেক্টারগুলো সম্পর্কে যদি একটু জানতে চাই বাকি ক্যারেক্টার আমাদের কাজ করেছেন ওইখানে আছে মিশু সাব্বির তসিফ মাহবুব শামীম হাসান সরকার মারজুক রাসেল নতুন উনি সেকেন্ড সিজনে আসছে এমনি পাঁচটা যে ব্যাচেলারের মধ্যে আছে আমি আছি জিয়াউল হক পলাশ আছে পলাশ ম্যাসিভ ওর মানে ওর কথা বলা যাবে না কেউ যদি বলে ধরেন যে পয়েন্ট দেয় 100-100 যেরকম আমরা স্কুল লাইফে কলেজ লাইফে অঙ্কে বলেন 100-100 পাইছে যদি পলাশের কথা বলে আমি ওকে বলবো 100-220 আচ্ছা পলাশকে আমি দিব 220 কারণ পলাশের কারণেই ধরেন আমাদের এই কাজটা বেশি হিট মানে সবাই যেখানে যাচ্ছে কাবিলা পলাশকে কেউ চিনে না কাবিলা বলেই ডাকতেছে আচ্ছা তারপরে যদি লেয়ার হয় তাহলে ধরেন আমাকে নিবে কিন্তু পলাশ আমাদের মেন লিড দিচ্ছে পলাশের কারণে আমাদের ব্যাচেলর পয়েন্ট এত হিট চমৎকার আবারও গল্পে ফিরবো তবে ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেছে বিরতিটা নিয়ে আসি প্রিয় দর্শক নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি ফিরে আসছি আবারও এক্ষুনি আমাদের আজকের অতিথির কাছে আমাদের সাথেই থাকবে দর্শক বিরতির পর আবারও ফিরে এলাম বেলাশেষের আজকের আয়োজনে আপনাদের সাথে আছি আমি অর্চি রহমান এবং আমাদের সাথে স্টুডিওতে আছেন কথা বলছিলাম অভিনেতা চাষি আলমের সাথে আবারও চলে যাচ্ছি তার কাছে যেই নাটকের গল্পে ছিলাম এই পুরো টিমটা অনেকদিন ধরে একসাথে কাজ করছেন আপনারা সবাই মিলে আন্ডারস্ট্যান্ডিংটা কেমন আসলে কাজের জায়গার ক্ষেত্রে আন্ডারস্ট্যান্ডিং মানে সুপার না হলে তো আসলে মানে দীর্ঘ সময় কাজ করা সম্ভব না যেহেতু আপনাকে একটা কথাই বলছে যে প্রোডাকশন বয় থেকে শুরু করে আমাদের ডিরেক্টর পর্যন্ত সবার সাথে আমাদের একটা বন্ডিং আলাদা সুপার বন্ডিং এটা আসলে অন্য অন্য সিরিয়ালে অনেক কি হয় আমরা জানি না কিন্তু আমরা এখানে দেখছি যে আমাদের বন্ডিংটা আলাদা আচ্ছা আমরা প্রোডাকশন বয় বলেন ডিরেক্টর বলেন আর্টিস্ট বলেন সবাই আমরা কিন্তু একসাথে খাই কারণ যদি ওই জিনিসটা যদি আমরা একটু ভাগ করি হয়তো ডিওপি বলেন কিংবা অ্যাসিস্ট্যান্ট বলেন ওরা আমাদের সাথে ওরা মিলবে না তা আমরা সব একসাথে থাকি দেখি আমাদের কাজটা ভালো হয় আর সবচেয়ে বড় কথা আমরা কিন্তু খুব রিল্যাক্সলি কাজ করি খুব রিল্যাক্স যেহেতু আপনারা এতদিন ধরে একসাথে কাজ করছেন আপনাদের আন্ডারস্ট্যান্ডিংটা সেরকমই হবে এই ধরনের স্টোরিতে অনেক কিছু ইম্প্রোভাইজ করেই কাজ করা হয় তো স্ক্রিপ্ট কি আগে থেকে কখনো পাওয়া হয়েছে বা প্র্যাকটিস করা হয়েছে স্ক্রিপ্ট আমাদেরকে দেয় হ্যাঁ আমরা প্র্যাকটিস করি আচ্ছা আর ইম্প্রোভাইজ তো থাকে ইম্প্রোভাইজ না থাকলে তো আসলে একটা পাঁচ লাইন গুলো দেওয়া যাবে না আর সবচেয়ে বড় কথা কি ওইখানে আমাদের একটা বড় সাপোর্ট দেয় কিন্তু মিশু সাব্বির আচ্ছা খুব বড় একটা সাপোর্ট দেয় জি তসিফ একটা সাপোর্ট দেয় মানে সবচেয়ে মানে ফাঁকিবাজ হলে গামি সত্যি কথা এটা একদম সত্যি কথা আচ্ছা সাব্বির মিশু সাব্বির খুব সাপোর্ট দেয় তসিফ খুব সাপোর্ট দেয় শামীম হাসান সরকার সাপোর্ট দেয় জি আর পলাশ তো আবার ওই প্রোডাকশনের আবার চিফ এডি কারণ এখন ও এডির কাজও করে অভিনয়ের কাজও করে প্রোডাকশন পুরাটা দেখে সবকিছু কিন্তু ওর উপরে অনেক বেশি প্রেশার যায় তা আমাদের সবাইকে সবাই খুব সাপোর্ট দেয় ধরেন কিছু ডায়লগের ইম্প্রোভাইজ করতে হবে এটা মিশু বলে না এটা না এটা হলে ভালোই তো মাঝে মাঝে আমাকে বকা দেয় মামা তুমি ওবার আমার ভাগনা হয় আচ্ছা মিশু আমার খুব রাগ করে মামা তুমি এটা না এটা বলো তুমি এটা বললে ভালো হবে বললাম না এটা বলা যাবে না আমার এই যা না তুমি এটাই বলো এইটা মিশুর এটা একটা বড় সাপোর্ট অমিকে তো সবাই চিনে এখন অনেক কুল ও রাগে না ও কখনোই রাগে না মানে এটা আমি পরীক্ষা করে দেখছি ধরেন সবার শেষে কিন্তু সেটা আমিই যাই আচ্ছা আমি ওকে বলেই দিচ্ছি যে আমাকে 11টার আগে পাবি না এগারোটা বললে যেতে যেতে আমার ধরেন 2টাও বেজে যায় ও কিন্তু কখনো রাগে না যে ভাই তুমি এত দেরি করে আসছো কেন আমাদের তো 2 ঘন্টা 2.5 ঘন্টা মিস হয়ে গেল আমরা সিন করতে পারতাম 1টা হইলো ও কিছুই বলে না আচ্ছা যার কারণে হয় কি কারণ ও চিন্তা করছে বললে হয়তো আমার মেজাজ খারাপ হয়ে গেল ওই সিনটা ভালো হবে না এই নিয়ে সবকিছু আমাদের টিম আসলে আমাদের একদম প্যাক টিম আমাদের অন্যান্য আর কি কি কাজ হচ্ছে বা সামনে আমরা পেতে পারি
সামনে পেতে পারে এটা আসলে আমি জানি না, কারণ আমার সাথে ওইভাবে হয় না। আর আমি তো জব করি, তাহলে হচ্ছে না। আমি জব করি তো, জবের কারণে অনেক সময় কাজ করতে পারি না, আমি আমার সময় মিলে না। আর আমি একটা ইভেন্ট ম্যানেজমেন্ট অ্যাডভার্টাইজিং ফার্মে আছি, তো যার কারণে ওই ধরেন আমার অফিস থেকে শুক্র শনিবার বন্ধ, ওই দুই দিন একটু যদি ম্যাচ করে তো দেন আমি কাজ করতে পারি, খুব কম। যদিও আমার অফিস কিন্তু অনেক সাপোর্ট দেয় আমাকে, হ্যাঁ অনেক বেশি, অনেক, এটা সবার মতো না যে আমি অফিস করিও কিন্তু একটার পর থেকে, সবাই অফিস করে কিন্তু 10টা 10:30 দিয়ে, আমি 1টার পরে। আর ঈদের সময় তো বেশ কিছু কাজ হয়েছে, ঈদে কাজ করেছি, কাদের সাথে কাজ হয়েছে সেগুলো যদি একটু জানতে পারি। আবু হায়াত মাহমুদ আমার খুব পছন্দের একটা ডিরেক্টর, খুব পছন্দের এবং খুব জেন্টলম্যান একটা। আচ্ছা, তার সাথে কোন কাজটা হয়েছে? ওর সাথে রোজার ঈদে করলাম আপনার রোমিও জুলিয়েট ফটো স্টুডিও, এরপরে করলাম নামটা ভুলে গেছি, কোরবানিতে করছি ঘরে বাইরে, তারপরে হাসির পাত্র, এরকম বেশ কয়েকটা কাজ, মানে হায়াতের সাথে আমার অনেক কাজ হয়েছে। কেমন ধরনের ক্যারেক্টারে কাজ করা হয়েছে? আমি তো আমার তো চেহারাটা একটু খারাপ টাইপের, খল টাইপের, তো একটু এখন তো খল ক্যারেক্টারে কি কাজ করা হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার খুব পছন্দের একটা ক্যারেক্টার, খল ক্যারেক্টার আমার খুব পছন্দের, কারণ চেহারা অনুযায়ী আমাকে আমি হিরো হতে পারি। আপনাকে মানায় খল ক্যারেক্টারটা আপনার কাছে মনে হয়? হ্যাঁ হ্যাঁ, আমি আমি আমার যে পেট আছে এই পেটটা কিন্তু আমি হিরো হতে পারবো না, আর আমার যে গেটআপ এই গেটআপে হয় না আসলে। আমি খল ক্যারেক্টার করতে পছন্দ করি, কিন্তু মানে ডিফারেন্ট হইতে হবে। আচ্ছা, ডিফারেন্ট ধরেন আমি যে খল হইলে যে আমার ওই সব লাল নীল হলুদ পোশাক পরে ঘুরতে হবে না, এটা একদম ভুল কথা। আমাদের ধরেন কস্টিউম নিয়ে খুব দুর্বল আমরা, জি জি। এখন এটা কি আমাদের যারা ফাইন্যান্সার তাদের কারণে, না আমাদের প্রোডিউসার তাদের কারণে, ডিরেক্টরের কারণে, না আমাদের আর্টিস্টদের কারণে, আমি জানি না। আচ্ছা, কিন্তু আমরা কস্টিউমে কিন্তু খুব দুর্বল। ধরেন সবসময় যে অ্যাক্টিং করতে হবে, সবসময় যে ডায়লগ দিয়ে যেতে হবে, এটা কোনো কথা না। আপনার দাঁড়ানোতে আপনি ধরেন একটা মুভ করে এইভাবে তাকায় রয়েছেন, এখানেও আপনাকে বুঝাইতে হবে যে না আপনি কস্টিউমটা কী পরে আপনি কীভাবে তাকাবেন ওইটা দিতে হবে। আপনি এখন দাঁড়ায় কথা বলতেছেন, এটা কিন্তু অভিনয় হলো না। সেই ব্যাপারে আরও গল্প শুনবো এবং সমসাময়িক বিষয়গুলো নিয়ে আরও কিছু জানবার আছে, তবে ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেছে আমার। প্রিয় দর্শক, আবারও নিয়ে নিচ্ছি ছোট্ট আরেকটা বিরতি, ফিরে আসছি এক্ষুনি আবারও আমাদের আজকের অতিথির কাছে, আমাদের সাথেই থাকবে। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম বেলা শেষের আজকের এই আয়োজনে, আপনাদের সাথে আছি আমি অর্চি রহমান এবং আমাদের সাথে স্টুডিওতে আছেন অভিনেতা চাষি আলম। কথা বলছিলাম তার সাথে, চলে যাচ্ছি আবারও তার কাছে। যে নাটকের কস্টিউমের কথা বলছিলেন, এবং আমি যতটুকু জানি আপনি নিজেও একসময় কস্টিউম ডিজাইনার হিসেবে কাজ করেছেন, সেই সময়টা আসলে কবে ছিল এবং আপনার একটা বুটিক হাউসও ছিল? জি, একটু শুনতে চাচ্ছি। ছিল 2001 থেকে 2011 পর্যন্ত। আচ্ছা, দীর্ঘ সময় তো আপনি তাহলে কস্টিউম ডিজাইনার হিসেবে কাজ করেছেন। হ্যাঁ, বাট আমি কোনো প্রচারে ছিলাম না, আমি ধরেন পার্সোনালি বলছি, ওনারা আমার কাছ থেকে পার্সোনালি নিয়ে গেছে, আমি কস্টিউম করেছি, কিন্তু আমি কখনো বলতাম না যে ওয়ার্ড্রপ পার্টনার কি কস্টিউম ডিজাইনার, এগুলো আমি কখনো। সেটা কি আপনি নাটকের জন্য কাজ করেছেন বা টিভিসির জন্য বা ফিল্মের জন্য? নাটক টিভিসি ফিল্মে করেছি, বাট আমি কখনো এটাতে আমার ইয়া ছিল না যে আমাকে প্রচার দিতে হবে। পরে কি আপনি তখন অভিনয় শুরু করলেন? না, আমি আগে থেকেই ছিলাম, আমার শোরুম যখন ছিল তার আগে থেকে আমি কাজ করি। শোরুম থাকা অবস্থা আমি আগে অনেকগুলো সিরিয়াল করছি, যদিও তখনকার আমার ইউটিউব ছিল না, জি, এত ম্যাসিভ আকারে হাতে হাতে মোবাইল ছিল না, যার কারণে মানুষ দেখে না, টেলিভিশন চ্যানেল ছিল, যখন সময় পাইছে দেখছে। আর আমাদের দেশে তো একটা রোগই আছে যে টিভি দেখতে পারি না আমরা, কেন? বিজ্ঞাপনের কারণে। যদি ইচ্ছাই থাকে, বিজ্ঞাপন থাকলেও ওটা দেখতে পাবে, যদি আমার মনে হয় যে আমি দেখবো বিজ্ঞাপনের জন্য, বিজ্ঞাপনও তো দেখানোর জন্য, ঠিক না? বিজ্ঞাপনটা তো দেখানোর জন্য, তো যার ইচ্ছা আছে সে দেখবে। এখন আমরা দেখতে চাই না, এটা তো এখন আমি আরেকজনকে দোষ দিব না। আপনার অভিনয়ের ঢোকার গল্পটা কেমন ছিল? হঠাৎ করেই কি কোনো নাটকের সুযোগ হয়েছে বা কাজ করেছেন? নাটক না, আমি আমার একটা বন্ধু, ও মারা গেছে গত বছর, তানভীর হাসান, ও বড় ডিরেক্টর, আমার একদম শিশুকালের বন্ধু, আমরা ক্লাস 2 এর ফ্রেন্ড। আচ্ছা, তো আমাকে একদিন একটা ওই যে এরকম সান্ধ্যকালীন এরকম প্রোগ্রাম থাকে, এখানে আমাকে বলছে তুই একটু দাঁড়া, কেন আমি পারবো না এগুলো, বলো না তুই একটু বল, আমি পাচ্ছি না। তা আমি একটু কী কী জানি বলতে বললাম, বলে ফেললাম। আচ্ছা, উপস্থাপনার কাজ ছিল তাহলে? না না, আমি উপস্থাপনা ছিলাম না, হয় না যে একজন দর্শক এরকম টাইপের কিছু একটা এরকম, আমি বলছি হয়ে বলো, হ্যাঁ ঠিক আছে চল, হয়ে গেছে। এরপরে আমার ফ্রেন্ড একটা বললো যে আমি একটা টিভিসি করবো, তো টিভিসিতে তোমাকে থাকতে হবে। আচ্ছা, হ্যাঁ আমি টিভিসি আমি তো পারি না, আমি ক্যামেরা শুনে দাঁড়াবো, আমার ভয় লাগে ভাই, আমি এগুলো পারবো না, বলো না তুমি করো।
করলাম, দেখি ওইটা বেশ হিট হইলো। এরপরে আমি আমাকে প্রাণ থেকে আমি প্রাণের বেশ কয়েকটা কাজ করছি, গ্রামীণ ফোনের কাজ করছি টিভিসির, তা আমাকে বললো যে একটা টিভিসির জন্য তোমাকে সিলেক্ট করা হয়েছে, তুমি করো। তাহলে আমি টিভিসি করবো, আমি তো বুঝি না এগুলো। আচ্ছা, বলে না করো, আরএফএল প্লাস্টিকের, তখনও কিন্তু এরকম এত প্রাইভেট চ্যানেল ছিল না। ওইটা আবার খুব হিট হয়ে গেল, ম্যাসিভ হিট হলো, ডায়লগটাও হিট হয়ে গেল। এরপর আস্তে আস্তে টুকটাক টুকটাক বেশ মানে 17-18 টিভিসি করছি, যদিও এত প্রমিনেন্ট ছিলাম না আমি তখন, কিন্তু আমি করছি। যারা চেনার যারা চিনছে, হয়তো যারা দেখছে, তারা রাস্তায় বলছে আপনি না ওইটা, হ্যাঁ। আবার অনেকে বলছে এই তুমি এটা করো, কবে থেকে শুরু করলা, হ্যাঁ করে ফেলছি, সময় ষড়যন্ত্রের কারণে আমি করে ফেলছি। এইভাবে করে করে আসা, তারপরে আর আমার অভিনয় মানে হিট করানোর জন্য সবচেয়ে বড় আমি যার কথা বলবো, ইফতেখার আহমেদ ফাহমি। মানে আমি যদি ওর, আমাকে বলাই হয়েছিল যে তুমি যদি একটা সিনও করো ওই সিনটাই আমি তোমার হিট করাবো। আচ্ছা, আমি ওইভাবে নিব। সেটা কোনটা ছিল? আমি অনেকগুলো কাজ করছি, অনেক ইফতেখার আহমেদ ফাহমির অনেক কাজ করছি। মানে আমার এত দূর আসার পিছনে সবচেয়ে বড় অবদান ইফতেখার আহমেদ ফাহমি, এটা আমি সবসময় বলবো। মিডিয়াতে ঢোকার জন্য আমার দুইটা বন্ধু, আমার দোস্ত জানেমান দোস্ত অপু মাহফুজ, উনিও একটা টেলিভিশন চ্যানেলে আছেন, আর আমার আর একটা বন্ধু যার নাম বললাম যে গত বছর মারা গেছে, তানভীর হাসান, এই দুজনের ইসে আমি মিডিয়াতে আসছি অভিনয়ের জন্য ইফতেখার আহমেদ ফাহমি। আমি সারা জীবন ওর কাছে ঋণী থাকবো। মানে আমি চাষি যে আমাকে যে চিনছে, এটা আমি বলতে হবে যে ইফতেখার আহমেদ ফাহমি ছাড়া আমি কারোর নাম বলতে পারবো না। আমি এই প্রশ্নটি আসলে করতে যাচ্ছিলাম যে এই যে চাষি আলম, আপনাকে যারা চিনে বা আপনার একটা আলাদা কিন্তু ফ্যান বেস আছে, আপনার যে জনপ্রিয়তা আছে বা যে পপুলারিটিটা আছে, সেটা কোন কাজের মাধ্যমে আসলে ওই জায়গাটা আপনি তৈরি করেছেন? কোন নির্দিষ্ট একটা কাজের কথা কি বলতে পারবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফামির আমি একটা সিরিয়াল করেছিলাম 50-50। আচ্ছা, ওইখানে বেশ বড় একটা ক্যারেক্টার ছিল যেটা আসলে পুরো নাটকটা চলছে আমার উপরে। আচ্ছা, এবং এন্ডিংও হয়েছে আমার উপরে। ওইটার জন্য আমার ফামিকে আমি সবসময় স্যালুট করি। আর ফামির আর একটা মানে একটা ফিল্ম করছে ফামি, হয়তো জানেন, টু বি কন্টিনিউ, ওইখানে আমাকে নেওয়ার কথা, সবই হয়েছে। প্রেস কনফারেন্স করার পর আমার নাম টাম রিলিজ হলো, হঠাৎ করে আমাকে বলো তোমাকে নিব না। আচ্ছা, বললাম কেন? তোমার চেহারা ভালো না ভাই, চেহারার সাথে তোমার মিলে না ক্যারেক্টার, তোমাকে আমি নিব না। আমি খুব কষ্ট পাইছি ওই সময় যে শালা কি বলে, এক তো এত বাজে একটা কথা বলে ফেললো, আমাকে নিবেই না, আমার চেহারা এত খারাপ, তো বলছে না নিব না। আচ্ছা, তার মাস তিনেক পর আমার কাছে তোমাকে আমি মানে ফিল্মের থেকে তোমাকে আমি বড় একটা হাইপ দিব। বললাম কি বা দিব, ওইটা পরে পরে ওর একটা টেলিফিল্ম ছিল আমাদের গল্প, ওইটাতে একটা আইটেম সং করাইলো। আচ্ছা, আইটেম সংটা করতে যে আমি মনে করেন হাঁপায় টাপায় একদম অস্থির অবস্থা। আচ্ছা, ও রাত্রেবেলা আমাকে বললো যে ভাই তুমি কিন্তু হিট হয়ে গেলা। বললাম মানে? বলে হ্যাঁ। আমি গানটা দেখলাম, দেখার পরে দেখলাম যে আইটেম সং আসলে মেন থাকে ক্যারেক্টার কি, আইটেম গার্ল। জি জি জি, আইটেম গার্ল পড়ে গেল, আইটেম বয় হিট হয়ে গেল। আচ্ছা, ইন্টারেস্টিং। এবং এইটা ম্যাসিভ হিট, আইটেম গানটা মানে ম্যাসিভ আকারে হিট হয়ে গেছে, এটা সবাই জানে, সবাই দেখছে। আমি জানি না আপনি দেখছেন কিনা, হয়তো আপনার দুর্ভাগ্য আপনি দেখতে পারেন না। জি, কিন্তু ওইটার পর থেকে আরো বেশি হিট হয়ে গেল। এই কারণে আমি বলি যে ইফতেখার আহমেদ ফাহমি বেস্ট আমার জন্য, আমার অ্যাক্টিং গুরু বলেন, আমাকে এত পর্যন্ত আনার পিছনে ফাহমি। আর এখন যে অবস্থা চলতেছে সিচুয়েশন মার্কেটে, রাস্তাঘাটে বেরোলে যেরকম হাবু ভাই বলে, আমার অরিজিনাল নাম সবাই ভুলে গেছে, এটার জন্য কাজল আর ফিনমি, এটা বলতেই হবে, চমৎকার। এবং সামনে তো যেটা শুনছিলাম যে ওই ক্যারেক্টারে আরো নতুন কিছু আছে কিনা সেটা দেখার আমরা অপেক্ষায় থাকবো। একদমই শেষের দিকে গল্প করতে করতে অনুষ্ঠানের একদমই শেষে চলে এসেছি, কিন্তু একটা ছোট্ট প্রশ্ন নিয়ে আমি আজকে অনুষ্ঠান শেষ করতে চাচ্ছি, সেটা হচ্ছে চলচ্চিত্রের কথা যেহেতু বলছিলেনই চলে এলো, সামনে কি কোনো চলচ্চিত্রে প্ল্যান হচ্ছে বা কাজ করার কথা হচ্ছে? না, আমার সাথে কারো কথা হচ্ছে না। আচ্ছা, আমার ইচ্ছা আছে, আমি মানে আমি এমনি কথা বলছি বাইরে। আচ্ছা, ঠিক আছে। আমার খুব পছন্দ, আমি ডেইলি সাউথ ইন্ডিয়ান মুভি দেখি। আমি অলরেডি সাউথের তিনজনের সাথে কথা হয়েছে, ওনাদের কাছে আমার ছবি টবি পাঠানো হয়েছে। আমার এক ভাই আছে, ও বোম্বেতেই থাকে। জি জি, ও আমাকে সাপোর্ট করতেছে, এখন আল্লাহ যদি আমাকে রহমত করে, শুভকামনা থাকলো সেই জন্য। হ্যাঁ, দোয়া করবেন, আমার যদি রহমত হয় তাহলে আমি সাউথ ইন্ডিয়ান মুভি করব। এটা আমার চমৎকার, এটা আমার অনেক দিনের ইচ্ছা, আপনার ফ্যানদের জন্য এটা একটা গ্রেট নিউজ আশা করছি, এবং অপেক্ষায় থাকলাম আমরা সবাই। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া আজকের আয়োজনে আসবার জন্য এবং আপনার কথাগুলো শেয়ার করার জন্য। আপনাকে অনেক বেশি বেশি ধন্যবাদ, এসএটিভি এর দর্শক যারা আমাকে দেখতেছে তাদের জন্য ধন্যবাদ, এসএটিভি এর ফুল টিমকে যারা এই প্রোগ্রামের ক্রু আছে তাদেরকে আমার জন্য অশেষ অশেষ প্রাণ ঢালা অভিনন্দন, ভালোবাসা, আমার জন্য দোয়া করবেন। অবশ্যই।
প্রিয় দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি বেলা শেষের আয়োজন। আবারও দেখা হবে নতুন আরেকটি আয়োজনে, নতুন আরেকটি পর্বে, নতুন অতিথিকে সাথে নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন এবং এসএটিভির পর্দায় চোখ রাখবেন।